मुझे कलरगंजের হচ্ছে আপনি একজন নির্বাচিত প্রার্থী আপনি কলাগঞ্জে কিভাবে নির্বাচন করবেন তার কৌশলগত কি থাকবে কি বলবেন নমস্কার জয় শ্রীরাম ভারতীয় জনতা পার্টির কালিয়াগঞ্জের মনোনীত প্রার্থী সৌমেন রায় আমি রাজবংশী সম্প্রদায়ের মানুষ রাজবংশী ক্ষত্রিয় প্রার্থী হিসেবে দল আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠার সাথে পালন করব এবং দুর্নীতিগ্রস্ত একটা অপশাসন থেকে বাংলাকে মুক্ত করার জন্য যে ডাক আমাদের নেতৃত্ব আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দিয়েছেন তার সৈনিক হিসেবে আমি কালিয়াগঞ্জের মানুষের সাথে আমার কর্মী আমার নেতৃত্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই জয় ছিনিয়ে নিয়ে আসবো এবং বাংলায় সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করবার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে তাদেরকে একটা ক্ষোভ হয়েছে যে আপনি একজন বহিরাগত প্রার্থী এই নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করেছেন দেখুন বহিরাগত শব্দটা তৃণমূল কংগ্রেসের ক্রিয়েটেড তৈরি মাননীয় মুখ্যমন্ত্রী কাল প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেছেন আমাদের নেতৃত্ব অমিত জিকে বহিরাগত বলেছেন আজ আমায় বলবেন আগামীকাল আপনাদেরকেও বলবেন এই সাংবাদিকরাও বহিরাগত স্বভাবতই এটা আমাদের এই প্রশ্নের উত্তরটা খুব আমাদের কাছে বড় নয় উনি নিজেই কলকাতা থেকে নন্দীগ্রামে গিয়ে দাঁড়িয়েছেন আর নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছেন আমি যদি বহিরাগত হই তাহলে আমি মুখ্যমন্ত্রী হলাম কি করে তো ওনার মনে ছিল না যে আমাদের প্রধানমন্ত্রী যদি বহিরাগত হন ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হলো কি করে বাংলাদেশটা বাংলাদেশের তো আর পশ্চিমবঙ্গটা বাংলাদেশের নয় উনি যেটা বানাতে চাইছেন পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে চাইছেন কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বেঁচে থাকতে আমরা বাংলাকে বাংলাদেশ হতে দেব না দাদা একটা জিনিস যেটা সেটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে একটা হচ্ছে জিনিস ভাইরাল হয়েছে যে আপনার স্ত্রীকে নিয়ে এই ব্যাপারে কি বলবেন দেখুন আমি সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতো করে আমিও দেখেছি আমি নিজেও প্রথমটায় আশ্চর্য হয়ে গেছিলাম যে এই মহিলা দীর্ঘ সাড়ে তিন চার বছর পর অন্যত্র ম্যারেজ করে তার দ্বিতীয় স্বামীর সাথে ঘর সংসার করছে এমন অবস্থায় এই ভিডিওটা করলো কেন আমারও একটা বড় প্রশ্ন ছিল কিন্তু পরবর্তীতে ভিডিও দেখে এবং পরবর্তীতে ওনার বিভিন্ন কার্যকলাপ দেখে আমি বুঝলাম বিরোধী দলের এটা চক্রান্ত আমাকে হেয় করবার আমার সম্মানহানি করবার ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখবেন ওনার উদ্দেশ্য আমি খারাপ বা আমি ভালো সেটা বলার নয় আমি যেন প্রার্থী হতে না পারি তো সভাপতি এটা ক্রিয়েটেড এবং আমাকে আমার মানহানি করার জন্য এটা করেছেন কারণ একটা জিনিস ভালো করে খেয়াল করবেন আজকে সাড়ে তিন চার বছর ধরে উনি অন্যত্র সংসার করছেন আমি ওনার এগেনস্টে আমি ডিভোর্সের মামলা দায়ের করেছি সেটা বিচারাধীন আমি ডিভোর্সের মামলা দায়ের করবার দু মাস পর উনি আমার এগেনস্টে একটাই মামলা করলেন 498 এছাড়া উনি কোনো মামলা করেননি ওনার উপর যদি অত্যাচার হতো ওনার উপর টর্চার হতো তাহলে উনি অনেক আগেই মামলা করতে পারতেন কিন্তু তা করেননি এবং উনি দেখবেন ভিডিওতে কিছু কিছু কথা বলেছেন আমি দুর্নীতিগ্রস্ত আমি টাকা পয়সা লুট করেছি মানুষের কাছ থেকে তুলেছি চাকরি দেবার নাম করে তুলেছি আমি পরিষ্কার করে আপনাদের একটা কথা বলতে চাই আমি বিজেপি করি আমি একটা বিজেপি কর্মী আমি একটা বিজেপির যোদ্ধা আমার নামে সারা বাংলায় আমার এই 498 কেসের বাইরে আর একটা আমার যদি ওটা আমার দোকানের একটা সমস্যা নিয়ে পাশাপাশি দোকান নিয়ে একটা ছোট মামলা তার একটা ছোট্ট কেস এছাড়া আমার এগেনস্টে কোনো মামলা নেই তো একটা এত বড় দুর্নীতিগ্রস্ত লোকের একটা মামলা থাকবে না প্রশাসনে তৃণমূল কংগ্রেস আছে তারা আমার এগেনস্টে মামলা নেবে না মামলা করবে না আমাকে হ্যারাসমেন্ট করতো না দেখুন কালিয়াগঞ্জের মানুষ শুধু বলবো না সারা বাংলার মানুষ এটা দেখছেন তারা বিচার করছেন আপনি দেখবেন খেয়াল করে এই ভিডিওটা দেখে যারা কমেন্ট বক্সে করছে সেই কমেন্ট বক্সে যাবেন মানুষ উত্তর দিয়ে দিচ্ছে সত্যি আর মিথ্যা